ইস, কবে বিয়ে করবো আমি এটা যদি আমিও জানতাম, বিশ্বাস করো আমি বলে দিতাম। এবং আমার মনে হয় না আমার বিয়েতে আমি অন্য কাউরে দাওয়াত করবো তোমাদেরকে ছাড়া, কারণ আমার বিয়ে নিয়ে তোমরা যে পরিমাণে ওয়ারিড, এই পরিমাণে ওয়ারিড আমার ফ্যামিলিকেও, আমি কনসার্ন আমার ফ্যামিলিকেও আমি দেখি নেই যে আমি কবে বিয়ে, কেন বিয়ে করতেছি না। তো করব অবশ্যই, জন্ম মৃত্যু বিয়েটা তো মানে বিয়ে এমন না যে আমি চেষ্টা করিনি বিয়ে করার। এবং আমি বিয়েতে, আমার কাছে বিয়ে জিনিসটা একটা অদ্ভুতভাবে আমি সারা জীবন বিলিভ করে আসছি, একটা ডিফারেন্ট ভাবে। এক জাবান নো ভেজা, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি, ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। কিন্তু আমি যেভাবে বিলিভ করছি যে দিস ইজ ম্যারেজ অর দিস ইজ রিলেশনশিপ, ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড ইটস অ্যাপিয়ার্স টু বি ডিফারেন্ট। সো আমাকে অনেকে, আমার বন্ধুরা বলে যে তুমি দশতলায় উঠে গরু খুঁজতেছো, আমার গরু হারা গেছে, আমি দশতলায় উঠে গরু খুঁজতেছি। আমার সিচুয়েশানটা হচ্ছে এরকম, বিয়ে নিয়ে আমার চিন্তাভাবনা, প্রেম নিয়ে আমার চিন্তাভাবনা, সবসময় এরকম মানে অদ্ভুত, যেটা আসলে রিয়েল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে নট পসিবল, বা মানে আমি বলতেছি না নট পসিবল, আই হ্যাভ সিন পিপল ইন লাভ, আমি দেখছি এরকম ভালোবাসতে মানুষকে, ওরকম সম্পর্ক, ওরকম বন্ডিং, ওরকম আন্ডারস্ট্যান্ডিং, ওরকম মিউচুয়াল রেসপেক্ট আমি দেখছি আমাদের আশেপাশে অনেক মানুষ আছে। তো মেবি আমি, আমার, আমাকে আরও ওয়েট করতে হবে ফর দ্য রাইট ম্যান, কাঙ্ক্ষিত মানুষের জন্য আমাকে আরও ওয়েট করতে হবে। ইস, বরের হাইট নিয়ে তো আমি পড়ছি যন্ত্রণায়, মেন্টাল হাইট, মানে বরের হাইট, হাইট দেখে আমি কখনো মানুষ কারোর সাথে, বা মানে আউটার লুক দেখে কখনো আমার মানে মানে আমি আকর্ষিত হই না একটা পুরুষের বা একটা ছেলের। আমাকে সবসময় ইন্টেলেক্ট হিট করে, বা ইন্টেলেক্ট আমাকে অ্যাট্রাক্ট করে, ওই রেসপেক্ট, ওই মানুষটার কতখানি রেসপেক্টফুল টু আদার্স ওইটা আমাকে খুব হিট করে, ওই মানুষটা কতখানি ডেডিকেটেড টু দ্য নেচার এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো এরকম মানুষ পেলে হাইট ডাজেন্ট ম্যাটার।